সুপ্রিয় দর্শক, রুশমিলাস ক্যারাভানের এবারে গন্তব্য হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত বাগেরহাটের বিখ্যাত বিবি বেগনি মসজিদ। এই নিদর্শনটি বিখ্যাত চুনাকলা মসজিদের খুব কাছে, চুনাকলা মসজিদ থেকে দূরত্ব আধা কিলোমিটারের মতো। বর্তমানে অনেক বসতি গড়ে ওঠা এবং চারিদিকে গাছপালা থাকায় মসজিদটি আর ভালো করে দেখা যায় না। তারপরে আমরা চেষ্টা করব নিদর্শনটি আপনাদেরকে দেখাতে, আশা করি আমাদের সঙ্গেই থাকবেন। নিদর্শনটির নাম বিবি বেগনি মসজিদ, কাজী বিবি বেগনি নামের কোনো রমণী এর ইতিহাসের সাথে মিশে আছে, তাই জেনে নেওয়া দরকার কে ছিলেন এই বিবি বেগনি। বিবি বেগনি সম্পর্কিত কোনো ঐতিহাসিক দলিল খুঁজে পাওয়া যায় না, তবে স্থানীয়ভাবে বিবি বেগনিকে নিয়ে জনশ্রুতি রয়েছে। কেউ কেউ বলেন তিনি ছিলেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির একজন গুণমুগ্ধ ভক্ত, আবার কারো কারো মতে তিনি ছিলেন হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির একজন স্ত্রী যিনি বিষপানে আত্মহত্যা করেন। যেখানে হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম নিয়েই সংশয় রয়েছে, সেখানে বিবি বেগনিকে নিয়ে প্রচলিত এই জনশ্রুতি নিতান্তই মনগড়া কাহিনী বলেই মনে হয়। শুধু তাই নয়, অনেকেই নিদর্শনটিকে বিবি বেগনির সমাধিসৌধ মনে করে। তাদের দাবি, বিবি বেগনির মৃত্যুর পর হযরত খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি তার কবরের উপরে সমাধিসৌধটি নির্মাণ করেন। যদিও স্থাপনা অভ্যন্তরে কোনো সমাধার কিংবা সমাধারের চিহ্ন পাওয়া যায়নি, উপরন্তু এখানে নিয়মিত নামাজ আদায় করা হচ্ছে এবং একটি মসজিদের যে সাধারণ বৈশিষ্ট্য থাকার কথা তার সবই রয়েছে স্থাপনায়। তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো, সুলতানি ও প্রাক সুলতানি আমলের অনেক সমাধিসৌধে মসজিদের মতো মেহরাব দেখা যায়। উদাহরণ হিসেবে দিল্লির কুতুব মিনার কমপ্লেক্সে অবস্থিত সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশের সমাধিসৌধের কথা উল্লেখ করা যেতে পারে। বিবি বেগনি মসজিদের অভ্যন্তরে কোনো প্রত্নতাত্ত্বিক খনন হয়নি, তাই এই বিষয়ে নিশ্চিত হবারও কোনো উপায় নেই, এই জন্য প্রয়োজন গবেষণার। তবে আকামো জাকারিয়া স্যার এই স্থাপনের উত্তর পূর্ব কোণে কয়েকটি পাকা কবরের কথা উল্লেখ করেছিলেন, যেগুলো এখন আর দেখা যায় না। বিবি বেগনি কে ছিলেন এটা সম্পর্কে জানা যায় না, তবে লোকাল যে মিথ আছে, যে লোকগল্প প্রচলিত আছে, লোককথা প্রচলিত আছে, তাতে বলা হয় যে বিবি বেগনি ছিলেন খান ই জাহান আলীর স্ত্রী এবং উনি ছেলে বিষ পান করে আত্মহত্যা করেছিলেন, যেটা কথিত আছে। আসলে তার স্মৃতিতে এটা এখন দাঁড়িয়ে আছে, বলা হয় তারই নাম ধারণ করে। এবং মজার ব্যাপার হচ্ছে এখন এই কিছু জিওগ্রাফিক্যাল চেঞ্জেস এসেছে এই এলাকায়, যে এখন পূর্ব দিকের যে মূল প্রবেশপথগুলো ছিল সেই প্রবেশপথগুলো ভেতরের দিকে চলে এসেছে, সেখানে উত্তর দিকের যে দরজাটা প্রবেশপথ ওইটাকে এখন প্রধান দরজা হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবং এই যে এক গম্বুজ মসজিদের যে বৈশিষ্ট্যগুলি এই এলাকার, যে ভারী গম্বুজ বহন করার জন্য যে মোটা দেয়াল সেটা আমরা এখানেও দেখছি, এবং অলঙ্কার বিহীন যে ব্যাপারটা মসজিদগুলো সেটাও এখানে দেখা যাচ্ছে। হয়তো অলঙ্কার ছিল, হয়তো বা ছিল না, এটা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে এটার উত্তর পূর্ব কোণে তিন চারটি পাকা কবরের অস্তিত্ব ছিল বলে আকামো জাকারিয়া স্যার বলেছিলেন, এবং ওইটার কোনো অস্তিত্ব আপাতত দেখা যায় না। ওইগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল অনেক আগে।